হ্যালো ভিউয়ার্স, আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এতদিন ধরে সবাই যে স্কলারশিপটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, অ্যাকচুয়ালি সেই স্কলারশিপটা অ্যানাউন্স হয়ে গিয়েছে। আপনারা পোর্টাল দেখেই বুঝতে পারছেন আমি কোন স্কলারশিপের কথা বলছি। তারপরেও যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে ইতালিয়ান গভর্নমেন্টের অ্যানুয়াল স্কলারশিপ, যেটা 2023-এর জন্য অলরেডি ওপেন হয়েছে এবং এটা ডেডলাইন আপনারা দেখতেই পাচ্ছেন জুনের 9 তারিখ পর্যন্ত। এই স্কলারশিপের আন্ডারে আপনারা 9 মাস পর্যন্ত ম্যাক্সিমাম স্কলারশিপ পেয়ে থাকেন, যেটা 980 ইউরো করে পার মান্থ, যেটা অনেক হিউজ একটা অ্যামাউন্ট। প্লাস এই স্কলারশিপটা 3 মাসে একবারে করে করে দিয়ে দেয়, এভাবে করে 9 মাস কাউন্ট হয়। এবং এই স্কলারশিপটার ডিটেলস সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো। আপনারা অ্যামাউন্ট দেখেই বুঝতে পারছেন যে ইতালিতে থাকার জন্য একটা স্টুডেন্টের জন্য এই অ্যামাউন্ট যথেষ্ট। এবং ভিডিওর লাস্টে আমি এই স্কলারশিপটা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি আপনাদের বলে দিব। যারা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর জানতে চান যে কীভাবে অ্যাপ্লাই করবেন, তারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি তাদেরকে হেল্প করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে এই স্কলারশিপটার অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট কী কী, আপনাদের আইএলস দিতে হবে কি না, আপনাদের আইএলসটা ম্যান্ডেটরি কি না, আপনাদের ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে কি না, এইসব বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটা আলোচনা করব। এবং এই স্কলারশিপটা এলিজিবল মাস্টার্স এবং পিএইচডির জন্যে। আচ্ছা, আপনারা এটা দেখতে পাচ্ছেন, দি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন অফার্স গ্র্যান্ট, দ্যাট মিনস মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এই স্কলারশিপটা দিয়ে থাকে। এটা মূলত তাদের জন্য যারা এখানে ফরেন সিটিজেন থাকেন, তার মানে এমন যদি কিছু স্টুডেন্ট থাকেন যারা মাস্টার্স ফার্স্ট ইয়ারে এই স্কলারশিপটা পেয়েছেন, তারা সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর যারা নতুন এই ইয়ারে আসতে চাচ্ছেন তাদের জন্য। এটা হচ্ছে একাডেমিক ইয়ার 2023-24-এর জন্য এবং এটা ডেডলাইন হচ্ছে 9 জুন পর্যন্ত। এবার আপনি এটার জন্য এলিজিবল কিনা, আপনি যদি এই লিঙ্কে যান তাহলে এটা এলিজিবিলিটি চেক করতে পারবেন। বাংলাদেশি স্টুডেন্ট এটার জন্য এলিজিবল, কোনো সমস্যা নেই। এবার দেখেন আপনাদের আসলে কি কি পাবেন। আপনারা দেখেন আপনারা এখানে 6 মাস থেকে 9 মাস পর্যন্ত এই স্কলারশিপটা পেয়ে থাকেন। এবং এই স্কলারশিপের জন্য রিকোয়ারমেন্ট কী কী আছে সেটা হচ্ছে, ফার্স্টে আপনাকে প্রি এনরোলমেন্ট সামারি জমা দিতে হয়। যদি আপনার প্রি এনরোলমেন্ট এসে থাকেন, যারা এই বছর নতুন অ্যাপ্লাই করেছেন তারাও এই স্কলারশিপের জন্য এখনই অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের যদি প্রি এনরোলমেন্ট থাকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমি ভিডিও লাস্টে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসিডিউর দেখিয়ে দিব। এবং যারা পিএইচডি স্টুডেন্ট আছেন তাদের জন্য রিসার্চ গ্র্যান্ট একটা স্কলারশিপও এখানে আছে, যেটা হচ্ছে আপনার যদি কোনো সুপারভাইজার থেকে থাকে তার সাথে আপনি ডিসকাস করে কোনো একটা রিসার্চ সম্পর্কে প্রপোজাল এখানে দিতে পারবেন। এবার দেখেন আপনাদের ইতালিয়ান কোনো ল্যাঙ্গুয়েজ কোর্সের প্রয়োজন হবে কি না। হ্যাঁ, যারা ইতালিয়ান সিটিজেন আছেন তাদের ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সিটা দেখানোর প্রয়োজন আছে, কিন্তু যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন এবং যাদের ইংরেজিতে ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট হয়ে আছে তাদেরকে আসলে ইতালিয়ান কোনো ল্যাঙ্গুয়েজের কোনো প্রফিসিয়েন্সি দিতে হয় না। তাদেরকে যেটা দিতে হয় সেটা হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি। আপনার যদি আইএলটিএস থাকে সেই ক্ষেত্রে বেটার, যদি আইএলটিএস না থাকে আমি কি অ্যাপ্লাই করতে পারবো না? না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ব্যাচেলার প্রোগ্রাম যে ইংলিশ মিডিয়ামে ছিল সেটার একটা এভিডেন্স আপনাকে এখানে সাবমিট করতে হয়। এলিজিবিলিটি অ্যাকচুয়ালি এখানে আপনারা বুঝতে পারবেন যে কারা যারা এলিজিবল আর এবং কারা কারা এলিজিবল না। আপনার যদি 28 ইয়ার্স এর বেশি না হয়, জুন 9, 1994 পর্যন্ত পরে যদি আপনি বর্ন করে থাকেন বা এই পর্যন্ত যদি আপনি বর্ন হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার আপনি যদি পিএইচডি হোল্ডার হন তাহলে ম্যাক্সিমাম 30 ইয়ার্স। এবং আপনি যদি রিসার্চ প্রজেক্টের আন্ডারে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সেই ক্ষেত্রে এস 40 ইয়ার্স। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কথা আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি। এই যে দেখেন, এ সেলফ সার্টিফিকেশন মে বি অ্যাকসেপ্টেড ফর ক্যান্ডিডেটস ফ্রম কান্ট্রিজ হোয়ার ইংলিশ ইজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যান্ডিডেটস ইন পজিশন অফ অ্যান ইংলিশ ডট ব্যাচেলার্স ডিগ্রি মে সাবমিট এ ডকুমেন্ট সার্টিফাইং দ্যাট দি স্টাডি প্রোগ্রাম অফ দেয়ার ব্যাচেলার্স ডিগ্রি ওয়াজ ইন্টায়ারলি হেল্ড ইন ইংলিশ। তার মানে কি, আপনার যদি ব্যাচেলার্স ডিগ্রিতে ইংলিশে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখেন, যারা ফার্স্ট ইয়ারে পেয়েছেন মাস্টার্স ডিগ্রির জন্য তারা এই বছর অ্যাপ্লাই করতে পারবেন, এখানে সেই কথাই বলা হয়েছে। এখানে ফান্ড আপনারা নভেম্বরের 1 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত, এই টাইম পর্যন্ত আপনারা ফান্ডিংটা পাবেন।
এটা হচ্ছে 2023-এ নভেম্বর থেকে ফান্ডিং দেওয়া শুরু হবে এবং অক্টোবরের 31 তারিখ পর্যন্ত আপনার এই 9 মাসের মধ্যে ফান্ডিংটা শেষ হবে। এবার দেখেন, এখানে আপনাদের আরও কিছু জিনিস দেখে দিই, যে আপনারা এখানে এতক্ষণ তো দেখলেন যে এই স্কলারশিপটা কাদের জন্য অ্যাপ্লাই করা যাবে, কারা কারা এলিজিবল এসব বিষয়ে, এখন অ্যাপ্লাইটা কোথায় থেকে করবেন এইটা। তো অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে সিম্পলি এই লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে, এখানে আপনি ইংলিশে ক্লিক করতে পারবেন, ইংলিশে ক্লিক করলে আপনার এটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা। তো এখানে আপনার 3টা অপশন আছে, একটা হচ্ছে দি ইতালিয়ান এডুকেশন সিস্টেম, স্টাডি ইন ইতালিয়ান ইন ফার্স্ট 5 স্টেপস, অ্যান্ড স্কলারশিপস, আপনাকে যেটাতে যাইতে হবে সেটা হচ্ছে স্কলারশিপস। তো আপনি স্কলারশিপসে ক্লিক করলেন, স্কলারশিপসে ক্লিক করলে এখানে দেখবেন আপনারা এরকম একটা অপশন পাবেন, এটা দেখলে ঘাবড়াবেন না। আসলে এখানে প্রথমটা হবে লগ ইন, তারপরেরটা হবে সাইন আপ, কোনো মিস্টেকের কারণে হয়তো সাইন ইন হয়ে গিয়েছে, কিন্তু আপনারা যদি নতুন ইউজার হন তাহলে এই সাইন ইনে ক্লিক করবেন, অ্যাকচুয়ালি এটা সাইন আপ। তো এখানে ক্লিক করলে দেখেন এখানে আপনাকে কিছু প্রাইভেসি সম্পর্কে বলবে, আপনি সিম্পলি সেটা আই অ্যাকসেপ্ট করে আপনি অ্যাকসেপ্টে যখন ক্লিক করবেন তখন দেখেন আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটা চলে এসেছে। এখানে আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজেই থাকবে, তাহলে আপনাকে কী করতে হবে, সিম্পলি এখানে যখন রেজিস্টার করবেন তখন এখানে আপনার একটা পোর্টাল ওপেন হবে। আমি যেহেতু এখনও রেজিস্টার করিনি, এবং এখানে ইংলিশে কনভার্ট করবেন তাহলে এটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে এখান থেকে। আই হোপ বুঝতে পারছেন যে এই স্কলারশিপটা কাদের জন্য এলিজিবল, কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কোথা থেকে যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ।